গতকালকে ঝড়ের গতিতে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার পর আজকে আবার রকেটের গতিতে পেট্রোল এবং ডিজেলের দাম কমে গেল তবে অন্যদিকে একটি গ্যাস সিলিন্ডারের দাম একদমই আকাশ ছোঁয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের তারিখে আপনি যদি পেট্রোল কিনতে যান কিংবা ডিজেল কিনতে যান তাহলে আজকে এক লিটার পেট্রোলের এবং এক লিটার ডিজেলের ঠিক কত টাকা দাম রয়েছে বা এক লিটার পেট্রোল বা ডিজেলের দাম আজকে ঠিক কত টাকা কমেছে অন্যদিকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কত টাকা বেড়েছে এবং আজকের তারিখ পর্যন্ত একটি গ্যাস সিলিন্ডারের দাম কত রয়েছে বন্ধুরা অবশ্যই আজকের তারিখের পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আজকে আপনাদেরকে পেট্রোলের দামটা দেখি দেবো কত রয়েছে তার আগে বলে রাখি আপনাদেরকে যেমনটাই বললাম যে গতকালকে পেট্রোলের দাম বেড়েছিল এখানে দেখুন গতকালকে পাঁচ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছিল আর গতকালকে পেট্রোলের দাম ছিল একশো ছ টাকা তেতাল্লিশ পয়সা প্রতি লিটার এই একশো ছ টাকা তেতাল্লিশ পয়সা থেকে আজকে আবার দেখুন পঁয়ত্রিশ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম কমে আছে আর আজকে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা আট পয়সা প্রতি লিটার অর্থাৎ আজকে যদি আপনি এক লিটার পেট্রোল কেনেন তাহলে আপনার পঁয়ত্রিশ পয়সা দাম কমবে আপনি যদি দশ লিটার পেট্রোল কিনেন তাহলে তিন টাকা পঞ্চাশ পয়সা দাম কমবে একশো লিটার পেট্রোল কিনলে আজকে পঁয়ত্রিশ টাকা দাম এক ধাক্কায় কমে যাবে এরপরে দেখুন ডিজেলের দামটা কী রয়েছে তার আগে আমরা যেমনটাই বললাম যে গতকালকে ডিজেলের দাম বেড়েছিল। এখানে দেখুন গতকালকে জুলাই মাসের বারো তারিখ আর এই জুলাই মাসের বারো তারিখে চার পয়সা করে প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছিল। আর ডিজেলের দাম ছিল তিরানব্বই টাকা চোদ্দো পয়সা প্রতি লিটার এই তিরানব্বই টাকা চোদ্দো পয়সা থেকে আজকে আবার দেখুন এক ধাক্কায় তেত্রিশ পয়সা করে দাম কমছে প্রতি লিটারে আর আজকে এক লিটার ডিজেলের দাম রয়েছে বিরানব্বই টাকা একাশি পয়সা প্রতি লিটার অর্থাৎ আজকে যদি আপনি এক লিটার ডিজেল কিনেন তাহলে আপনার তেত্রিশ পয়সা সেভ হবে বা দাম কমবে দশ লিটার ডিজেল কিনলে তিন টাকা তিরিশ পয়সা দাম কমবে একশো লিটার ডিজেল কিনলে আপনার তেত্রিশ টাকা দাম এক ধাক্কায় আজকে কমে যাচ্ছে এরপর দেখুন এলপিজি গ্যাস সিলিন্ডারের দামটা কী রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার ক্লিক করেছি ক্লিক করতে দামটাও চলে এসছে এবারে আপনাদেরকে বলে রাখি এখানে দেখুন মার্চ মাসে একটি গ্যাস সিলিন্ডার দাম ছিল নশো আটত্রিশ টাকা তারপরে এপ্রিল আবার পঞ্চাশ টাকা বেড়েছিল দাম হয়েছিল নশো টাকা এরপরে মে মাসে আবার দেখুন আবারও তিপ্পান্ন টাকা দাম বেড়েছিল এবং দাম হয়েছিল হাজার একচল্লিশ টাকা জুন মাসে আবার একুশ টাকা দাম বেড়েছিল এবং দাম ছিল হাজার বাষট্টি টাকা এরপরে জুলাই মাসে আবারও সাতষট্টি টাকা দাম বেড়েছে এবং দাম হয়েছে এগারোশো উনত্রিশ টাকা অর্থাৎ পরপর পাঁচ মাস এখানে আপনার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে এবং আজকে জুলাই মাসে আজকে দেখুন একটি গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে এগারোশো উনত্রিশ টাকা তো বন্ধুরা আপনাদেরকে এই মুহূর্তে পেট্রোল ডিজেল এবং গ্যাসের যে দামটা দেখানো হলো সেটা হচ্ছে জুলাই মাসের তেরো তারিখের আর এই দামগুলি হলো বাঁকুড়া জেলার অর্থাৎ আজকে বাঁকুড়া জেলাতে জুলাই মাসের তেরো তারিখে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম যেটা দেখানো হলো এটাই রয়েছে তোমাদের অবশ্যই কেউ যদি বাঁকুড়া জেলা থেকে ভিডিওটা দেখছেন তাহলে আপনার জেলাতে আজকে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম যেটা দেখানো হলো সেটা ঠিক রয়েছে নাকি ভুল রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে আপনারা জানিয়ে দেবেন এছাড়াও আপনারা কমেন্ট করবেন যে আপনি কোন জেলার পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম জানতে চাইছেন অবশ্যই আপনি আপনার জেলার নাম নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাকে আপনার জেলার পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম জানিয়ে দেওয়া হবে তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা লালু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন